শীত মানে পিঠেপুলি উৎসব। বাংলার ঘরে ঘরে যুগ যুগ ধরে মা বোনেরা হাতেই তৈরি করতেন এই পিঠেপুলি। আজকের ব্যস্ততার সময় যদিও সেই সুখ পাওয়া ভার। নো পরোয়া, চলে আসুন পূর্ব মেদিনীপুরের কাঁথির পিঠেপুলি উৎসবে। শহরাঞ্চলের মানুষেরা এমন পিঠেপুলি তৈরি করতে এখন আর সময় পান না। পৌরসভার আয়োজনের এই পিঠেপুলির উৎসবের দিকে মুখিয়ে থাকেন গ্রামাঞ্চল সহ পৌরসভার মানুষেরা। চারদিন ধরে এই মেলা চলে এবং এই মেলায় বিভিন্ন ধরনের পিঠের স্বাদ অনুভব করে তারা আনন্দ উৎসবে মেতে উঠেন। আর এমন চারটে দিনে যে সমস্ত মহিলারা পিঠে বানান, তারা পিঠে বিক্রি করে তারাও আনন্দে যেরকম মেতে উঠেন, তেমনি একটা উপার্জন তারা দেখতে পান। চার দিনের পিঠে পুলি উৎসব, ভিড় পূর্ব মেদিনীপুরের কাঁথির রাও রিক্রিয়েশন মাঠে। কাঁথি পৌরসভার উদ্যোগে চার দিনের এই মেলায় থাকছে 125টি স্টল। মেলায় হাজির সাংসদ শিশির অধিকারী। ওটা চার দিন ধরে চলবে কাঁথি পৌরসভায়, তার সেলফ হেল্প গ্রুপ মহিলাদের দ্বারা এসব জিনিস অর্গানাইজ করে এবং মহিলারা এইসব স্টল টল দিয়ে তারা তাদের পিঠের যে উদ্যোগ সে উদ্যোগ নিয়ে এখানে হাজির হন। সমস্ত পসরা দিয়ে যখন হাজির হন তখন দেখা যায় যে কয়েক মিনিটের মধ্যে সমস্ত পিঠে বিক্রি হয়ে যায় এবং মানুষ খুব উৎসাহের সঙ্গে পরপর দীর্ঘদিন ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করেন। 21 ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানা রকমের পিঠের পদ নিয়ে মেলায় হাজির হয়েছেন। এর ফলে একদিকে যেমন তারা উপার্জন করছেন, অন্যদিকে পিঠে খাইয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন। এটা স্বনির্ভর গোষ্ঠী থেকে দেওয়া হয়েছে আর আমাদের পৌরসভা থেকে এটা করা হয়েছে। এখানে মানে আমাদের স্টল দিতে মানে কি উপার্জনের থেকে আনন্দটাই বেশি। দুধপুলি, পাটিসাপটা পিঠে, তিলের নাড়ু, সুজির পিঠে, ক্ষীরের পায়েস, পোর পিঠে সহ প্রায় শতাধিক পিঠের পদের পসরা নিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নারকেলের পিঠে আছে, দিয়ে পাকোয়ান আছে, শীত পিঠে আছে, ছোলার ডালের বরফি আছে, আর চালের আটার রুটি আছে, সিমাই আছে, সুজির হালুয়া আছে। আমরা এই যে সবাই একজোট হয়ে সকাল থেকে কাজ করলাম, আনন্দটা লাগে। উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুর প্রধান সৌমেন্দ্র অধিকারী সহ অন্যান্য কাউন্সিলররা। সেদ্ধ পুলি খাচ্ছি, সেদ্ধ পুলি কেমন লাগছে? দারুন দারুন। আপনারা তো তৈরি করতে সময় পান না একদম। এখন ব্যস্ততার জীবনে যা হয় সত্যি পাই না, এরকম মৌকা কখনো ছাড়া উচিত না, এরকম সুযোগ কখনো ছাড়া উচিত না। পুরসভার এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন গ্রাম বাংলার মানুষ। 7 বছর ধরে চলছে এই পিঠেপুলি উৎসব, অপেক্ষায় থাকে কাঁথির মানুষ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় মিলন পণ্ডার সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা।